নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই মেষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আর দেরি কিসের, জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মেষ রাশির জাতক ও জাতিকাদের এপ্রিল মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক স্পেশালি আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওর এতটুকু অংশ মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জন্য এপ্রিল মাস কি বার্তা বহন করতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। তবে একটি জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে হান্ড্রেডে হান্ড্রেড মিলবে এ ধরে কখনোই এগোবেন না, তবে এই ভিডিওতে বলা কথাগুলো আপনার চলার পথে গাইড হিসেবে কাজে আসবে। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, আপনারা সকলেই জানেন এপ্রিল মাসের 6 তারিখে বৃহস্পতি গ্রহ ট্রানজিট করতে চলেছে, অর্থাৎ রাশি পরিবর্তন করতে চলেছে। বর্তমানে বৃহস্পতি গ্রহ মকর রাশিতে রয়েছে এবং পরবর্তীতে অর্থাৎ 6 তারিখে এই বৃহস্পতি যাবে কুম্ভ রাশিতে, যার প্রভাব কিন্তু আপনাদের সবচেয়ে বেশি পড়বে। কোন কোন দিক থেকে প্রভাব পড়বে আসুন জেনে নেওয়া যাক। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, শারীরিক দিক যদি বলি, আপনাদের আগের থেকে অনেক বেটার যাবে, অর্থাৎ যারা রোগ ব্যাধিতে ভুগছেন তারা কিন্তু ওভারকাম করবেন। দ্বিতীয় কথা বলি, যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনায় ডেভেলপমেন্ট হতে চলেছে এবং বিদেশে পড়ার কিন্তু সুযোগ বা চান্স পেতে চলেছেন এবং আপনারা স্কলারশিপ পেতে চলেছেন। তিন নম্বর কথা বলি, এপ্রিল মাসে আপনাদের যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা অলরেডি চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। তবে সমস্তটাই ভালো নয়, কিছু কিছু খারাপ রয়েছে, আমি খারাপ বলবো, ভালোটা আগে শুনে নিন, খারাপটাও শুনুন, দুটোই শোনার দরকার রয়েছে, কারণ খারাপটা না জানলে আমি সজাগ হতে পারবো না। তো এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ যেতে চলেছে এবং আপনাদের বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা রয়েছে। যারা গ্ল্যামার দুনিয়ায় রয়েছেন, ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের অর্থ যথেষ্ট পরিমাণে আসতে চলেছে। এরপরে আসি আর্থিক দিক কেমন যাবে। আপনাদের আর্থিক দিক যদি বলা যায় অনেক 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 বেটার যাবে, অর্থাৎ এখন যে পজিশনে রয়েছেন তার থেকে ফার বেটার আপনারা যেতে চলেছেন এবং আপনারা আপনাদের ইচ্ছা মতো, অর্থাৎ মনের ইচ্ছা যেগুলো রয়েছে কোনো কিছু কেনার, সেটা গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে বা ঘরের কোনো জিনিসপত্র হতে পারে, আপনারা অনায়াসে কিনতে পারেন। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই এপ্রিল মাস যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। যাদের প্রেমে বাধা এসছে তাদের কিন্তু পুরনো প্রেম কামব্যাক করবে। এছাড়াও আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। তবে আপনাদের ক্ষেত্রেও কিছু খারাপ রয়েছে, খারাপগুলো এবার আমি বলতে চলেছি। আপনাদের ক্ষেত্রে শত্রুতার যোগ দেখা যাচ্ছে, সেটা জ্ঞাতি শত্রু হতে পারে, পাড়া থেকে শত্রু হতে পারে এবং কাজের জায়গায় শত্রু হতে পারে, এই তিন জায়গা থেকে কিন্তু শত্রুতা দেখা যাচ্ছে। তাই শত্রু থেকে একটু সাবধানে থাকুন। দু নম্বর কথা বলি, কাউকে টাকা ধার দেবেন না, টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রেই প্রবলেম ক্রিয়েট করবে। তিন নম্বর কথা বলি, আপনারা কাউকে এই মাসে মনের কথা খুলে বলবেন না, অর্থাৎ নিজের দুর্বলতা কাউকে জাহির করবেন না, যেখান থেকে আপনাকে ব্ল্যাকমেলিং পর্যন্ত করা হতে পারে, এদিকটা অবশ্যই মাথায় রাখবেন। এছাড়াও এই মাসে আপনাদের ছোটোখাটো দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ যারা বাইক চালান,
ফোর হুইলার চালান তাদেরকে বলবো একটু সাবধানে চলাফেরা করুন। আপনি ধরুন গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনাকে কেউ এসে ঠুকে দিল, এরকম হওয়ারও সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই মাসে সন্তান প্রাপ্তির দিকটা কিন্তু যথেষ্ট শুভ রয়েছে, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হতে চলেছে। এছাড়াও যারা বিজনেস করছেন তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে। আমি কয়েকটি বিজনেস বলছি, যদি আপনারা সেই রকম বিজনেস করেন সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে। যেমন গার্মেন্টসের বিজনেস, যেমন খাদ্যদ্রব্যের বিজনেস, যেমন ট্যুরিজম বিজনেস, যেমন গোল্ডের বিজনেস, এই সমস্ত বিজনেস যদি করেন সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও আদার্স বিজনেসেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যাবে। এরপর আছে সেলফ প্রফেশন, যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ রয়েছে, যারা উকিল রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে সবচেয়ে বেশি শুভ ফল পাবে যারা টিউশনি পড়ায়, যারা গুরুগিরি করে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ। এছাড়াও যারা টিচার রয়েছেন অর্থাৎ স্কুলের শিক্ষকতা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এছাড়াও যারা ব্যাংকের কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও এই মাসে আপনারা ভ্রমণে যেতে চলেছেন, অর্থাৎ দূর যাত্রায় যেতে চলেছেন, সেটা দেশের মধ্যে বলুন বা দেশের বাইরে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের বিবাহের দিক কিন্তু প্রশস্ত হতে চলেছে। এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহ করতে পারেন। এছাড়াও এই মাসে আপনাদের হেল্পিংয়ের জায়গাটা যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল, সে আপনাকে হেল্প করলো, আপনার ভাই আপনাকে হেল্প করলো, আপনার আত্মীয় স্বজন আপনাকে হেল্প করলো, এই হেল্পিংয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এছাড়াও এই মাসে আপনাদের প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে, অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে অর্থ বা সম্পত্তি পেলেন, পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি পেলেন, এই রকম সুযোগ সুবিধা কিন্তু দেখা যাচ্ছে। তবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন, নচেত পড়ে গিয়ে পা ভাঙতে পারে। এবং এই মাসে আপনারা বিবাহ বৈভূত সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়তে পারেন এবং সেখান থেকে কিন্তু মানহানির সম্ভাবনা রয়েছে, আর এটি হবে মাসের মাঝামাঝি পর্যন্ত। কিন্তু মাঝামাঝির পর 15 তারিখের পর আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, এটা কনফার্ম। তো ওভারঅল যদি বলা যায় মেষরাশির জাতক জাতিকার 90%ই শুভ রয়েছে, 10% যেগুলো খারাপ রয়েছে সেগুলো আপনারা জেনে গেলেন, সেদিকটা একটু সজাগ ও সতর্ক থাকলেই কোনো প্রবলেম আসবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।